আর পরে আমি চিনিটা খাবো শুধু শুধু, কদিন চিনি খাওয়া হয় না। খেয়ে উহ করবো না, কারণ নিজের রান্না। বিরিয়ানি থেকে শুরু করে সমস্ত কিছুই আসতে চলেছে, আর শুধু রান্নার ভিডিও না, এছাড়াও আরো অনেক রকমের ইন্টারেস্টিং ভিডিওস আসতে চলেছে। তো প্লিজ মেক শিওর দ্যাট ইউ হ্যাভ সাবস্ক্রাইবড আওয়ার চ্যানেল। তো প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও, লাইক করো, শেয়ার করো, এটাই একমাত্র পদ্ধতি তোমাদের ভালোবাসা আমাদের অবধি পৌঁছানোর। চলো এখন ব্রেকফাস্ট গুলো তো দেখাবোই কি করে বানানো হয়, তার আগে এটাই শুধু বলার, বারবার বলছি বাড়িতে থাকো, সেফ থাকো, বি অ্যাওয়ার। তো লেটস ডিসকভার কি করে করব, কারণ আজকে তো নিজের হাতেই রান্না করব। বলে দি, এটা হচ্ছে ছোলার ডাল নিয়েছি আমি, এক বাটি আলু নিয়েছি, আদা বাটা নিতে হবে, নুন আর চিনিটা স্বাদ মতো, এটা হচ্ছে পাঁচ ফোড়ন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পাও ভাজি মশলা। আমি বাজারে হচ্ছে পাও ব্রেডটা পাইনি, এটা পেয়েছি, তো এটা দিয়েই বানাবো। আমি ডাল আর আলুটা একসাথে এই যে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি, ওটা সেদ্ধ হচ্ছে। প্রেশার কুকার থেকে আমার ডাল আর আলু সেদ্ধ বেরিয়ে এসেছে, এই যে দেখিয়ে নি, ব্যাটারটা এরকম দেখতে লাগছে আপাতত। তো এবার এটাকে একটুখানি পিষে পিষে একটু ঠিকঠাক করে করতে হবে মিহি করার জন্য। তেল গরম করতে বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে বোঝা যাচ্ছে, তো পাঁচ ফোড়ন যাচ্ছে তেলে, তা অল্প একটুখানি একটা ছোট্ট কোয়া আদা বাটা, এই যে দেখতে পারবে একটু, তো এইটাও এবার আমি দেখতে ফেলে দিই। তো ব্যাটারটা পুরোটা ঢালা কমপ্লিট, এবার পালা হচ্ছে আমাদের পরিমাণ মতো আর স্বাদ মতো বুঝে শুনে একটু নুন আর চিনি দেওয়ার, চিনি আর পরে আমি চিনিটা খাবো শুধু, কদিন চিনি খাওয়া হয় না। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটাও একটু ওপর থেকে এখনই ছড়িয়ে দাও, এটাতে কালারটা বোধ হয় ভালো আসবে, তাই তো মা? হ্যাঁ, দারুণ রান্না করছি। এবারে পাও ভাজি মশলা, এটাও একসাথে এখনই দিতে হবে, আর যা গন্ধটা বেরোচ্ছে না, কিছু হোক না হোক মুম্বাইয়ের স্ট্রিট ফুডে স্টল তো দিতেই পারে। সমস্ত মশলা নুন চিনি সবটা দিয়ে এবার আমি ভালো মতো একদম কষিয়ে কষিয়ে জিনিসটাকে মিশিয়ে কুক করে নিয়েছি, ব্যাস খুবই সোজা একদম ইজি পদ্ধতি। মা কিন্তু এটা মাঝে সাঝেই বানায়, দারুণ খেতে। তো আজকে আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, জানি না এখন নুন চিনি গুলো কেমন হয়েছে, মাই টেস্ট করে বলবে। ব্যাস এটাতেই তৈরি হয়ে গেছে পাও ভাজির ভাজি, এবার পাও ব্রেডটা জাস্ট কেটে পরিবেশন করে দাও। বাটার লাগাবো আমরা পাও ভাজিতে, ভালো মতোই জানো যে পাও ভাজিতে প্রচুর বাটার থাকে। তোমরা এক্ষেত্রে দুটো কাজ করতে পারো, এক হচ্ছে প্যানের মধ্যে বাটার নিয়ে ওটা একটা গলে যাবে, তার উপরে ব্রেড গুলো রেখে তোমরা পাল্টে নিতে পারো, যেটাতে স্ট্রিট ফুডে অ্যাকচুয়ালি করে থাকে। বাট যদি অতটা ইচ্ছা না করে তাহলে একটা কাজ করতে পারো, ছোট ছোট পাউরুটির পিস গুলো নিয়ে তার উপর থেকে, আমি আমুল বাটার ইউজ করছি আশপাশ থেকে, বাটারটা একটুখানি ঘষে নিয়ে আমি মাইক্রোওয়েভে ঢুকিয়ে দিই। তো এবারে হচ্ছে গিয়ে খেয়ে দেখার পালা, খেয়ে উহ করবো না কারণ নিজের রান্না। আমার এটা বরাবরই ভালো লাগে, ট্রাস্ট মি, রেসিপিটা মা বানায় মায়ের সাথে আমার দারুণ লাগে। আমি এটাই বলবো যে আমি আজ ফার্স্ট বানিয়েছি, রেসিপিটা কিন্তু দারুণ, তোমরা খুব ইজি স্টেপ, তোমরা অবশ্যই বাড়িতে করে খাও। তোমরা জানিও অবশ্যই ভাবে যে তোমাদের কিরকম লাগলো না লাগলো,
এখন তো বাড়িতে আছি, বাড়িতে এরকম রান্না বান্না করছি, আর অনেক রকমের ছোট ছোট রেসিপিজ আর অন্য রকম আইডিয়াস আমরা আরো নিয়ে আসতে চলেছি। তো প্লিজ কিপ ওয়াচিং, আর রান্না করতে থাকো আর খেতে থাকো। তো আমরা যেরকম ভাবে শেষ করি, হম হে শৌকিন খানে কে ফির মিলেঙ্গে আগলে ভিডিওতে।